তাহলে গত ক্লাসগুলো ছিল ট্যাগ নিয়ে, ট্যাগের সব বিষয় নিয়ে কথা বলছি, প্রকারভেদ, অংশ, অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি। অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি স্টার ট্যাগের ভিতর। স্টার ট্যাগের ভিতরে যে বাড়তি লেখা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। সেটা যে লেখাই হোক, সেটা যে লেখাই, এর নাম হচ্ছে কি অ্যাট্রিবিউট। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি অ্যাট্রিবিউট চিনলাম, ঠিক আছে। এখানে কিছু ট্যাগ আছে, আমরা মনে করছি, ঠিক আছে, কিছু আমি অ্যাট্রিবিউট লিখে রাখছি। যেমন বডিতে আমরা কী কী ব্যবহার করতে পারি, বিজি, কালার, ব্যাকগ্রাউন্ড যদি ব্যবহার করা যায়। মোটামুটি আমি ইউজ করি না আসলে, কারণ ডিজাইনের পার্টটা আমরা সিএসএস দিয়ে করি, সেটা করা যায়, আমরা দেখবো। চলো একটা ব্যাপার দেখে আসি এলিমেন্ট নিয়ে। তাহলে আমি জানলাম কি ট্যাগ, অ্যাট্রিবিউট, আর সেটা জানবো এলিমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এইচটিএমএল এর এই তিনটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। এখানে পার্ট দুর্বল থাকবে মানে পুরো এইচটিএমএল দুর্বল থাকবে, বুঝে আসছে? পুরো এইচটিএমএল দুর্বলতা থাকবে। এলিমেন্টটা তাহলে কি, যার স্টার ট্যাগ, ইন ট্যাগ, মাঝে কোনো কন্টেন্ট থাকবে, এই পুরোটাকে একসাথে কী বলা হয়, এলিমেন্ট কী বলা হয়, একটা উপাদান। স্টার ট্যাগ থাকবে, ক্লোজ ট্যাগ বা ইন্টেন থাকবে, মাঝখানে কোনো লেখা, যে কোনো লেখা হতে পারে, হাবি যাবে, কিছু লেখা থাকতে হবে, এই পুরোটাকে বলা হয় কি এলিমেন্ট, পুরোটাকে বলা হয় এলিমেন্ট। চলে আমরা একটা ফাইল নিয়ে ফেলি, আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করি। 1968 সেকেন্ড ক্লাস। ওকে, একটা ফাইল নেব কি নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে ওকে, আজকে আমরা একটা নাম রাখবো ইন্ডেক্স ডট এস টি এম এল। ওকে, ইন্ডেক্স কেন রাখবো? ইন্ডেক্স যার আসলে বোঝা হচ্ছে যে ওই ট্যাবলেটের মূল ফাইল। আপনি এখানে এস টি এম এল ফাইল আরও লাগতে পারে, 10টা পেজ থাকতে পারে, 20টা হতে পারে। ইন্ডেক্স যারা কী বোঝায়, মেইন ফাইল কী বোঝায়, প্যারেন্ট ফাইল। কেন আপনি ইন্ডেক্স লিখবেন? যাতে অন্য কেউ ফাইলটা ধরলে বুঝতে পারে আপনার মেন ফাইলটা হচ্ছে ইন্ডেক্স। আপনি এখানে হাবি যাবেন, আমি একজন ডেভেলপার, ওর মেন ফাইল কোনটা, ও কোন ফাইল থেকে শুরু করছে লেখাটা, কোডিংটা কোন ফাইল থেকে শুরু করছে, এটা আমি খুঁজে পাবো না। সো আপনার কাজটা কেউ করবে না। হোল ওয়ার্ল্ড মেন ফাইলকে বলা হয় ইন্ডেক্স। কি নামে? ইন্ডেক্স। তাহলে যে কেউ আপনার কোডটা এডিট করতে পারবে, আপনি ডিজাইনার, আপনি ডিজাইনই করবেন, যে ডেভেলপ করবে সে বলছে হ্যাঁ ইন্ডেক্স মানে মেন ফাইল, সে কাজ এখান থেকে সব শুরু করছে, সে আবার এখান থেকে কাজ করবে। কিন্তু আপনি এখানে হওয়া জব অল সার্ভার দিয়েছেন, সেটা নিয়ে কোনো কাজ করবে না, মানে এই লোকটা আসলে কাজ জানে না, ঠিক আছে, সে কাজ বুঝে না, সে তার মতো করে কাজ করছে। কিন্তু হোল ওয়ার্ল্ড যে পদ্ধতি এবং মানে সিস্টেম অবলম্বন করে সেটা করে নাই, তাহলে আপনার এটা কোনো ভ্যালু আসলে নাই। তাহলে কী লিখতে হবে? ইন্ডেক্স। অনেকে আবার কিছু মানুষ লেখে হোম, কিছু মানুষ লেখে, তখন সবাই লেখে ইন্ডেক্স ডট এস টি এম। ইন্ডেক্স কি বুঝে, একটা মেন ফাইল, আপনার এই কাজটা ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, ক্লিয়ার? তাহলে কী লিখবেন? মেন ফাইল থাকবে ইন্ডেক্স ডট এস টি এম। এরপর আদার্স ফাইল থাকতে পারে, যেমন আমরা ফেসবুক দেখি না, প্রোফাইল একটা পেজ থাকে, আসলে প্রোফাইল নামে একটা পেজ কিন্তু করার আছে, কীরকম এই টাইপ দেখে প্রোফাইল ডট এস টি এম এল, কমেন্ট ডট এস টি এম এল, অ্যাবাউট এস টি এম এল, কন্ট্যাক্ট এস টি এম এল, এরকম অনেকগুলো পেজ থাকে, প্রত্যেক পেজ আলাদা আলাদা, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। তাহলে আমাদের দেখে এরকম অনেক পেজ থাকতে পারে, তার মধ্যে ইন্ডেক্স কী বুঝায়, এটাও তার মেন ফাইল, সে এখান থেকে কাজ শুরু করছে স্টার্ট। ওকে, আচ্ছা এখানে যাবো এখন এইট উইট নোট প্যাড, আমরা এগুলো কেটে দিই। তাহলে আমার ফার্স্টে কী থাকবে, 200টা থাকবে, তো এটা আমি রেকর্ড না করি। দেখেন এখানে কয়টা বিশেষ করে আমাদের ইয়ে আছে, এলিমেন্ট চারটা, এসটিএমএল, হেড, টাইটেল, বডি, আবার আমি এটা ট্যাগ ইউজ করলাম, হেডিং, স্টার্ট ট্যাগ, এই ট্যাগ, মাঝে কিছু কন্টেন্ট লেখার অপশন আছে, আমরা লিখছিও, এটাও একটা এলিমেন্ট। তারপর বুঝলাম কি স্টার্ট, ইন থাকবে, মাঝে কিছু লেখার অপশন থাকবে, কারণ আমরা ট্যাগ লিখতে পারি, যে কোনো লেখা লিখতে পারি, তাকে আমরা কী বলবো, এলিমেন্ট, কী বলবো, এলিমেন্ট, ক্লিয়ার? এলিমেন্ট, তো এলিমেন্টের ব্যাপারটা শুধু এখানে লিখে দেওয়া আছে। ওকে, এবার এলিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন। এই পার্টটা আরও খুবই ইম্পর্টেন্ট, এটা সিরিয়াস লাগবে, মাস্ট, বুঝে আসছে? এই পার্ট না বুঝতে পারে আপনার পর কাজ করলে আপনি ঠিক আছে, কোনো লাভ নাই, এলিমেন্টটা বুঝতে হবে। ওকে, একটা হচ্ছে ব্লক, আমি বাংলা সুন্দর করে লিখি, এটাও করবেন, একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, কত প্রকার দেব, ব্লক, আর হচ্ছে কি ইনলাইন। ওকে ফাইন, আমি একটা কী দিলাম, হেডিং দিলাম, আমি একটা পি নিলাম, দেখেন লর এম ফাইভ, একটা স্পেন নিলাম, এই স্পেন ব্যাপারটা এখন আসবে, স্পেন লর এম ফাইভ। ওকে, মোট কয়টা ট্যাগ দিছি আমরা,
একটা হলো হেডিং, একটা প্যারাগ্রাফ, আর একটা হলো স্পেন। মূলত আমরা পি আর স্পেন ইউজ করি কোনো অনুচ্ছেদ দেখার জন্য, কোনো লেখা দেখানোর জন্য, স্পেসিফিক কিছু লেখা দেখা, একটা প্যারাগ্রাফ হতে পারে, আমাদের কিছু যে কোনো টেক্সট হতে পারে। ওকে, দুইটা আমরা ইউজ করে থাকি। ডিফারেন্ট আসলে কোথায়, ডিফারেন্ট অলরেডি আছে। আমি রান থেকে লঞ্চে ফায়ারফক্সে যাব, অথবা আমার যে ফাইলটা আছে এটা ডাবল ক্লিক করব, এটা ফায়ারফক্স ওপেন হবে, চলে আসছে না। আপনি ওখানে কাজ করবেন আর এখানে রিফ্রেশ দেবেন, হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে সবগুলো এলিমেন্ট, কোনটা কোন এলিমেন্ট, ব্লক অ্যান্ড ইনলাইন, ব্লক অ্যান্ড ব্লক কী করে, আমরা যেই এলিমেন্ট নিই সে ফুল উইথ নিবে, ব্রাউজারে পুরো জায়গা নিয়ে নিবে, মানে সে রাজা, আমার জায়গা তোমার কোনো জায়গা নেই। আর ইনলাইন কী করে, তার যতটুকু লেখা থাকবে ততটুকু সে জায়গা নিবে, ক্লিয়ার। ব্লক কী করে, পুরো জায়গা নিবে, আর একটা হচ্ছে কি ইনলাইন, তার লেখা অনুযায়ী জায়গা নিবে, বাকি জায়গা নিবে না। দেখেন আবার আমি যদি রাইট ক্লিক করি, তাহলে হেডিংটা কি দেখেন তো, দেখেন হেডিং কি এখানে ঢুকছে, এলাকাগুলো এখানে ঢুকে গেছে, তো ওখানে যা লাগতেছে না, কারণ কি দেখেন তো, আমি যখন ইন্সপেক্ট করে দেখেন এই যে মার্কটা দেখেন, তার পুরো জায়গা না, তার এটা ব্লক, এটা হচ্ছে কি, কারণ তার যে গ্যাপ আছে সে কাগজ ঢুকতে দেয় আমার সব, আমি যা লেখা থাকুক না থাকুক জায়গাটা আমার, জায়গাটা। এবার পিতে দেখেন, পিও সেম কন্ডিশন, লেখা থাকুক না থাকুক বাকি জায়গা আমার, তাহলে পিটা কি, কিন্তু যখন আমি স্পেনে দেখেন তখন সে কি আর তার লেখা অনুযায়ী জায়গা নিচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ইনলাইন, সে তার লেখা বা কন্ট্রোল যদি জায়গা নিবে, আমার যদি পুরো জায়গা হয় আমি পি নিব, আমার লেখাটা পুরো জায়গা দরকার, আমি কি নিব, আমার পুরো জায়গা দরকার না, তাহলে আমি কি নিব, ক্লিয়ার, আমি এটা লেখা নিব পুরো জায়গা আমার দরকার নাই, তাহলে কি নিব, আর পুরো জায়গা হলে পি, এবার ক্লিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের দুটো পার্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, ক্লিয়ার, ব্লক অথবা ইনলাইন, ক্লিয়ার। ব্লক কি করে, পুরো জায়গা নেয়, ইনলাইন কি করে, লেখা অনুযায়ী জায়গা নেয়, ক্লিয়ার। আমরা এখন চলে যাই এখানে, এরকম দেখাচ্ছি, আমি দেখে আসি ইন্ডেক্স, আচ্ছা এস কি রেঞ্জ ট্রান্সফার প্রোটোকল, সেটা প্রয়োজন এখন আমাদের। ওকে, আচ্ছা আমরা যদি এখন আবার ইউজ করে দেখেন, গত ক্লাস আমরা মোটা কথা অনেক ইউজ করছিলাম বোল্ড, এটা কি ট্যাগ বলতে হবে, আবার ফাইভ, এটা কোন এলিমেন্ট, ব্লক না ইনলাইন, দেখেন তো আবার, এটা কি ব্লক না ইনলাইন বলতে পারবেন, এটা হচ্ছে ইনলাইন, কারণ হচ্ছে সে পুরো জায়গা নেয় বিদায় তো পরটা ঢুকে গেছে এখানে। ওকে, বোল্ডটা কি হয়ে গেলো, এটা ইনলাইন। আপনি এবার চেক করুন ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে ইন্সপেক্টর সব জায়গায় সকল ব্রাউজার থাকবে, ইন্সপেক্টর জাস্ট নিয়ে যাবেন শুধু, এটা বিটা পুরো জায়গা নেয় নাই, স্পেন পুরো জায়গা নেয় নাই, আবার পিটা কিন্তু পুরো জায়গা নিয়েছে দেখেন। ওকে, এভাবে বিগ স্মল ইটালিক সবগুলো হচ্ছে কি ইনলাইন, একটু কনফিউশন হলে ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট করে দেখবেন কোনটা কি, তাহলে কনফিউশন চলে যাবে, কনফিউশন চলে যাবে। এর অনেক ট্যাগ আছে, এত ট্যাগ আমাদের লাগে না, সবসময় তো কোনটা কোন এলিমেন্ট না করতে পারে, কম হয়ে যখন হেডিংটা হচ্ছে বোল্ড, সরি ব্লক, পিটা হচ্ছে ব্লক, তো আরও অনেক ট্যাগ আছে না, এগুলো তো প্রয়োজন নাও হতে পারে বা কেউ আস করতে পারে। ওকে ফ্যান, আমি একটু দেখি ইন্সপেক্টর গিয়ে দেখি আসলে কি ইনলাইন নাকি ব্লক, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আমাদের এলিমেন্ট ক্লিয়ার। এরপর দেখেন আমাদের ওই যে বডিতে গিয়ে অনেকে কে যেন হচ্ছে কালার করবে, এই যে এগুলো আমি লিখে গেছি বিজি কালার ব্যাকগ্রাউন্ড সেট, ঠিক আছে দেখেন দেখা যায় বিজি কালার, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, আমি সেটা রেড, এটা আমি ইউজ করি না আসলে, যে পুরো ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে কেমন মিষ্টি খেলতে পারে। ওকে, ইউজ করা যায়, আমি কী করবো এখন একটা ছবি ব্যবহার করবো, সেটা করা যাবে, ব্যাকগ্রাউন্ড, এই যে আমি যে বাড়তি লেখা লিখলাম এটা কি বলা হয়, অ্যাট্রিবিউট, শুধু ব্যাকগ্রাউন্ডটা কি বলা হয়, আর ভিতরে যদি কিছু লেখি, আমাকে একটা ছবি নিতে হবে, কি নিতে হবে, ছবি, আমি অনলাইন থেকে একটা ছবি নিচ্ছি বিজি ইমেজ নিয়ে নিচ্ছি, দেখেন কোনটা নেওয়া যায়, গাইডে নিচ্ছি দেখেন, গাড়ি কেনার সবার সব, তাই গাইডে নিচ্ছি, গাড়ি তো ছোটো এত কিছু গাড়ি দরকার নেই আমার, কোনটা নেওয়া যায় দেখি, যে আমি এটা দেখি ক্লিয়ার আছে, এখান থেকে সেভ, এখান থেকে ডেস্কটপ, জাস্ট লিখি বিজি, আমি লিখবো জাস্ট বিজি, দেখেন এটা সেভ করছে কোথায় বিজি, দেখি তো বিজি, এই যে এটা
এটাখান থেকে কার্ডটা কপি করব আমাদের যে মেইন ফোল্ডার আছে সেখানে আমরা নিয়ে যাব এখানে রাখব তাহলে এখানে থাকলে সমস্যাটা কি আপনি ডোমেন হোস্টিং ওয়েবসাইট রান করবেন এই ফাইলটাকে পুরো কপিটা তো করবেন না তখন আপনি এটাকে ডোমেন হোস্টিং করে তখন ছবিটা কিন্তু আর এখান থেকে নেবে না তখন ছবি আর পাবেন না তার সবচেয়ে বেটার হচ্ছে কি আপনার ফাইলে আপনার যে ফোল্ডার করে রাখছেন সেকেন্ড ক্লাস বা যে কোনো ওয়েবসাইটের নাম সেখানে HTML CSS পিকচার এক্সেপ্টার সব এখানে থাকে যাতে যে কেউ নিক সেটা অ্যাভয়েড করতে পারে সবগুলো এখানে আছে সবগুলো এখানে গুছিয়ে দিতে হবে আপনাকে ঠিক আছে ওকে ফাইন এই ছবিটার নাম কি BGMS এটাকে কপি করতে হবে মানে নামটা কপি করতে হবে এরপর আমি দিয়ে দিব এখানে দেখি পায় কি দেখি তো পাইছে ওকে এবার আপনি রং দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ক্লিয়ার তবে সেটা আমরা ইউজ করি আসলে না ওকে আমি কেটে দিচ্ছি ক্লিয়ার তো এখানে বসে যে নোটটা নিয়ে যাবেন এখানে প্রতিদিন প্র্যাকটিস করবেন টাইটেল হয় হ্যাঁ এই যে অ্যালাইন অ্যালাইন এক জায়গায় কাজ করে শুধু ব্লকে কাজ করবে ইনলাইন কখনো অ্যালাইন কাজ করবে না তার ইনলাইন তো জায়গায় নেই সে কোন দিকে যাবে অর্থাৎ যে লেখা আছে তার ডানে বামা জায়গা আছে সেখানে অ্যালাইন কোনো কাজ করবে না কিন্তু ব্লকে করবে কারণ তার ডানে বামা সব জায়গায় আছে সে কাজ করবে ক্লিয়ার এটা মনে রাখতে হবে টাইটেল আমরা যখন বিশ করে কোনো এলিমেন্টের উপর নিয়ে যাই আমি কিছু বাড়তি লেখা দেখা যে পরে নিয়ে গেছি সেখানে আমি ইউজ করতে পারেন টাইটেল যেমন H1 দিবে টাইটেল ছোট্ট টাইটেল দিবে আমি দিব সার্ভার ওকে দেখেন আমি এখানে পয়েন্টে নিয়ে যাই কিছু দেখাচ্ছে না আমি যদি রিফ্রেশ দেখেন রিফ্রেশ দিচ্ছি দেখেন আমি এখন ক্লিক করে দেখেন দেখাবে ছোট করে সার্ভার এটা হচ্ছে কি টাইটেল হচ্ছে কি প্রত্যেকটাকে দেওয়া যাবে প্রত্যেকটাকে এই টাইটেলগুলো দেওয়া যাবে আপনি ইউজ করতে পারেন আলাদা কোনো কিছু বিশেষ কিছু প্রয়োজনটা না আপনি চাইলে ইউজ করতে পারেন নাও করতে পারেন ওকে এটাকে আমরা ইউজ করে আবিষ্কার সামনে যখন ডেভেলপ করি টুল টিপ বেশি বড় করলে ওই যে আমি তো পয়েন্টটা দেখো এক জায়গায় ভিডিও দেখো অন্য জায়গায় তাও সমস্যা আপনার হবে এবার আপনি স্যার তারপরেও করেন আমি করি ঠিক আছে আমি করতে হবে সমস্যা এটা প্রবলেম কোথায় জন্য যেমন কয়েকটা দেখাচ্ছে এই দেখেন টাইটেল দেখাচ্ছে আচ্ছা ওদের যে আটা ছিল একটু চলে যায় আচ্ছা ডেমো টুল টিপ দেখেন অনেকগুলো আছে দেখেন উপর লেখা দেখাচ্ছে না এটা কিন্তু টাইটেল এটা কিন্তু কী দিয়ে করছে টাইটেল ডিজাইনটা করছে অন্য ইয়া দিয়ে যেমন আমি চলে যাই টাইটেল চলেন আমরা দেখে আসি টুল টিপ এই দেখেন লেখা আছে দেখছেন ওকে এটা কি রেকর্ডস ওটা আমরা কিছু টাইটেল দিই রেকর্ডস একটা ডিজাইন করে দিয়েছে ঠিক আছে এটা জাস্ট ডিজাইন তো টুল টিপ নিয়ে আমি করাইছি মেবি একটা ক্লাস নুকে বার হয়ে যায় ভিডিও অলরেডি আছে এটা করা বাস আছে এটা জাস্ট টাইটেল দিয়ে করছে কি দিয়ে করছে এটা টাইটেল দিয়ে আসলে করছে ঠিক আছে